দেওয়ালি শুভেচ্ছা আমার সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা রয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ এক বিশেষ কারণে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তার জন্য আমি আমারও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের যে বড় মাত্রায় আমার নির্মাণ শ্রমিক ভাই এবং বোনেরা রয়েছে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্যোগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের বড় মাত্রায় আমার নির্মাণ শ্রমিক ভাই বোনেরা যারা রয়েছেন বিশেষভাবে উপকৃত হবেন। বিষয়টি হচ্ছে ত্রিপুরা সরকারাধীন শ্রম দপ্তর কর্তৃক মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনার আর্থিক সহায়তা বর্তমানে 10,000 টাকা থেকে 25,000 টাকা করা হয়েছে। এই আর্থিক অনুদান নিবন্ধভুক্ত অবিবাহিত মহিলা নির্মাণ শ্রমিক নিজের বিয়ের খরচ এবং নিবন্ধভুক্ত নির্মাণ শ্রমিকের কন্যার বিবাহের খরচ বাবদ এককালীন প্রদান করা হবে 25,000 টাকা প্রতি কন্যা, মানে দুজন মেয়ের বিয়ের জন্য সেটা দেওয়া হবে। এই প্রকল্প শ্রম দপ্তর আধীন ত্রিপুরা নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদ দ্বারা বাস্তবায়ন করা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগে ত্রিপুরায় কর্মরত নিবন্ধভুক্ত শ্রমিক নির্মাণ শ্রমিকেরা আর্থিকভাবে লাভবান হবে। এই নোটিফিকেশনটি 22 অক্টোবর 2021 থেকে কার্যকর হবে। আমি এই বিষয়ে বলতে চাই যে আমাদের রাজ্যে একটা বড় অংশ যারা রয়েছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, যারা কনস্ট্রাকশন তৈরি করেন, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা ইট জাতীয় যারা কাজ করেন, 2012 সাল থেকে সেটা ছিল যে বিবাহ যোজনার যে আর্থিক অনুদানটা ছিল 10,000 টাকা, দীর্ঘ অনেক বছর এটা এইভাবেই চলছে। আমরা এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং যথারীতি 10,000 থেকে এই অনুদান যে মহিলা শ্রমিক বিবাহ যোজনা। ये ले मेरा नया फिलिप्स ट्रिमर। ये एक चले 6 ऑर्डिनरी ट्रिमर्स के बराबर, क्योंकि इसमें है ड्यूरा पावर टेक्नोलॉजी। इनोवेशन एंड यू।